أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، سردي ستا منڈلی، فتنار شمائے اہل حق حق پرستر شتتار اوپر جارا آچے، شٹک دھرمیر اوپر جارا آچے، تادر چنو تادر پہچان تادر کے کبھابے جانبو اشمپر کے آمادر پربو چول چے۔ গত পর্বে আমরা জেনেছিলাম প্রথম পর্বে যে হকের সংজ্ঞা কী। সর্বপ্রথম এটা মনে রাখবেন যে হক বলা হয় আল্লাহকে। সুরাহাজ আয়াত নম্বর 62-র মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, আল্লাহ তাআলা হক, ও আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ ব্যতীত যার উপাসনা আরাধনা করা হচ্ছে সে বাতিল। তারপরে আমরা জেনেছিলাম যে শরীয়তের অনুযায়ী হক বলা হয় যাকে অনুসরণ অনুকরণ করার অধিকার দেওয়া হয়েছে, যার অনুসরণ এবং অনুকরণ করা যায়, যাকে আইডিয়াল এবং মডেল হিসাবে মানা যায় তাকে বলা হয় হক, আর যাকে আইডিয়াল বা মডেল হিসাবে মানা যায় না, যার অনুসরণ অনুকরণ করা যায় না, সে হচ্ছে বাতিল। এটা আকীদা সম্পর্কে হোক, ইমান সম্পর্কে হোক, আমল সম্পর্কে হোক, ইবাদত সম্পর্কে হোক, দাওয়াত ও তবলিগ সম্পর্কে হোক, আখলাক ও ক্যারেক্টার সম্পর্কে হোক, ব্যবসা বাণিজ্য সম্পর্কে হোক, আশাক পোশাক হিসাবে হোক, সব দিক দিয়ে যে জিনিসটাকে অনুকরণ করতে বলা হয়েছে কোরআন এবং হাদিসে তাকে বলা হয় হক, আর যার অনুসরণ এবং অনুকরণ করতে বলা হয়নি তাকে বলা হয় বাতিল। এবার আসুন, কার কার অনুকরণ করতে বলা হয়েছে। যেরকম তাওহীদ ঈমান এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাবারক তাআলা হক, আল্লাহ ছাড়া অন্য যার ইবাদত বন্দেগি করা হয় সে বাতিল। ইতাআত অনুগত্য স্বীকার করা সম্পর্কে, কার রাস্তায় চলতে হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অনুসরণ অনুকরণ করার অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নানা রকম উপদেশ আছে, আদর্শ আছে। তো আদর্শ হিসাবে নবীকে পেশ করা হয়েছে এবং নবী ছাড়া অনুকরণ ও অনুসরণ করার অধিকার কেয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। মানুষদের মধ্যে যদি দেখা হয় নবী ব্যতীত অপরের অনুসরণ অনুকরণ করার অধিকার আর কাউকে দেওয়া হয়নি। নবীর পরপর সাহাবা ইকরামদের কথা মানার উপদেশ নবী দিয়েছেন এবং আল্লাহ তাবারক তাআলাও বলেন সূরা তওবা আয়াত নম্বর 100-র মধ্যে, আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, সাবিকিন আউয়ালিন, প্রথম প্রথম যারা আনসার মুহাজিরিনদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে এবং যারা তাদের অনুসরণ করে, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, আল্লাহ তাআলা তাদের থেকে রাজি, এরাও আল্লাহ থেকে রাজি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের ও নিয়ম বিধান গুলো মেনে চলবে যা ওরা বলেছে। আকীদা সম্পর্কে আল্লাহ বলেন সাহাবা কেরামদের মতো চলতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, যদি এই পৃথিবীর লোকেরা ইহুদ নাসারা খ্রিস্টান মুসলমান এরা যদি সাহাবাদের মতো ইমান নিয়ে আসে তাহলেই তারা সঠিক পথে ধাবিত হবে, হিদায়েত ইয়াফতা হবে,
আর যদি সঠিক পথে না চলে, শাহাবাদের রাস্তায় না চলে, সঠিক পথ তারা পাবে না। এইরকম ইসলাম ধর্মের অনুসরণ অনুকরণ করার আদেশ দেওয়া হয়েছে, তাহলে ইসলাম ধর্ম হক, আর ইসলাম ব্যতীত অন্য ধর্ম বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর অপর নবীদের নিয়ম কানুন বিধান, তাদের শরীয়তকে মনসুখ বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত হক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি ছাড়া, তিনার শরীয়ত ছাড়া অন্য নবীদের অনুসরণ অনুকরণ করা চলবে না, এবং না তাদের শরীয়ত অনুযায়ী চলতে হবে। এইরকম আমরা যদি দেখি এক এক করে, তাহলে বোঝা যাবে যাদেরকে অনুসরণ এবং অনুকরণ করার অধিকার দেওয়া হয়েছে সে হচ্ছে হক, আর তাছাড়া অন্য সকলে হচ্ছে বাতিল। এবার আসুন, হক কারা, যাদের রাস্তায় আমাদের চলতে হবে, বোঝা গেল যাদের অনুসরণ অনুকরণ করার অধিকার দেওয়া হয়েছে। যদি আমরা হাদিস তালাশ করি, হাদিস যদি খুঁজি, তাহলে একটা হাদিস যেটা বুখারি এবং মুসলিমের হাদিস, যাতে বোঝা যায় যে কাদের অনুসরণ করতে হবে এবং হকের উপর কারা আছে। আল্লাহ রসুল বলেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যাহিরিনা আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফি রিওয়ায়া লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, ওয়া হুম কাযালিক। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে 1400 বছর আগে তিনি বলেন যে আমার উম্মতের মধ্যে একটি জামাত, একটি জামাত হকের উপর থাকবে, সততার উপর থাকবে। লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, হকের উপর থাকবে তারা। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও মান খালাফাহুম, যারা ওদের বিরোধিতা করবে, যারা ওদেরকে নানা রকম মন্তব্য করবে ওদের সম্পর্কে, ওদেরকে লাঞ্ছিত গঞ্চিত করার চেষ্টা করবে, কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু সাময়িকভাবে কিছু কষ্ট দেবে কিন্তু হক থেকে তাদেরকে সরাতে পারবে না, হক থেকে তাদেরকে বিচলিত করতে পারবে না, হক থেকে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত কেয়ামত না আসবে, অর্থাৎ কেয়ামত পর্যন্ত একটি জামাত হকের উপর থাকবে, আল্লাহ রসুলের এটা বাণী তিনি বলেছেন। অর্থাৎ সেই হক জামাত কারা, তাদেরকে আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে খুঁজতে হবে যে ওই হক জামাত কারা, তাদের নিয়ম বিধান কি, তাদের চিহ্ন কি, তাদেরকে আমরা কিভাবে জানবো। কেয়ামত পর্যন্ত তারা ওহম কাজালিক, নবীর যুগে যেরকম হক ছিল ওই রকম হক কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক, আমরা ওদের রাস্তায় যেন যেতে পারি। এই যে আহলে হক, যাদের তাদের মানহাজ, তাদের চিহ্ন কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছেন, যখন নবীকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহ রসুল তারা কারা, তারা কারা যারা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন মা আনা আলাইহি আল ইয়াম ওয়া আসহাবি, মা আনা আলাইহি আল ইয়াম ওয়া আসহাবি। মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত হাদিস সঠিক, যে যারা আমার এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে, যারা আমার এবং আমার সাহাবাদের নিয়ম বিধান মেনে চলবে, আকীদা সম্পর্কে, মানহাজ সম্পর্কে, ইবাদত সম্পর্কে, আখলাক ও ক্যারেক্টার চরিত্র সম্পর্কে, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে, কোরআন বোঝা এবং বোঝানোর সম্পর্কে, শিক্ষা অর্জন করা এবং শিক্ষা দেওয়া সম্পর্কে, তিজারত ব্যবসা বাণিজ্য সম্পর্কে, কৃষ্টি কালচার সম্পর্কে, সব দিক দিয়ে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামদের নিয়ম বিধান মেনে চলবে, তারাই হচ্ছে আহলে হক, এবং তাদেরই অনুসরণ অনুকরণ করতে হবে। এবং এটাকে আল্লাহ তাবারক তাআলা সূরা নিসা আয়াত নম্বর 69 মধ্যে বলেন, প্রথম দার্সে যেটা বলেছিলাম যে ওই সমস্ত ব্যক্তি যাদের উপর আল্লাহর ইনাম ও ইকরাম হয়েছে তারা হচ্ছে কারা, আল্লাহ বলেন ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল
যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করে, ফাউলাইকা, তো এই সমস্ত লোকেরা, মাআল্লাযীনা আনআমাল্লাহ, ওদের সঙ্গে হবে যাদের উপর আল্লাহ তাবারক তাআলা ইনাম ও ইকরাম করেছে, আনআমতা আলাইহিম, ওই সম্পর্কে তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এদের সঙ্গে থাকা খুব ভালো কাজ। এর পর্বে আমরা জানব যে এরা কারা, এরা কারা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।